যাদের নামের প্রথম অক্ষর দন্তেস্ব তালবস্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু, 2024 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তাদের ভাগ্যে কী কী ঘটবে, তাদের কী কী ঘটতে চলেছে ভাগ্যফলে, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি। তাই আপনার নামের প্রথম অক্ষর যদি দন্তস্ব তালিবস্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে হয়, বা আপনার প্রিয়জনের নামটিও যদি দন্তস্ব দিয়ে শুরু হয়, অতি অবশ্যই ভিডিওটিকে দেখতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই ভিডিওটি দেখছেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে অনুরোধ করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এস নামের জাতক জাতিকাদের ভাগ্যে বেশ কিছু বড়সড় পরিবর্তন আসবে। এই সময়ে সব থেকে বেশি পরিবর্তন আসবে অর্থনৈতিক দিক থেকে। অর্থনৈতিক সফলতা লাভ হবে ঠিকই, কিন্তু চিন্তা বহুগুণ বেড়ে যাবে। এস নামের জাতক জাতিকারা অর্থনৈতিক দিক থেকে উন্নতি করবেন, কিন্তু অর্থনৈতিক দিক থেকে উন্নতি করলেও তাদের জীবনে বহু সমস্যা যা এরা বাড়িয়ে ফেলবে, অর্থাৎ শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে চিন্তা যেন এই ফেব্রুয়ারি মাসের প্রথমটিতে তাদের কিন্তু বৃদ্ধি পাবে। ইভেন এই সময়ে তারা কিন্তু প্রচুর পরিমাণে মানে মানসিক চাপের মধ্যে থাকবে। এই সময়টি খুব ভাইটাল এই বছরের জন্য। এই সময় বিদেশ যাত্রার যোগ রয়েছে, তবে তা পূর্ব নির্ধারিত। তবে যাই হোক না কেন, এই সময়ে কিন্তু তাদের জীবনে বড়সড় পরিবর্তন দেখা যাবে। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবই কিন্তু সমস্যার সম্মুখীন হবে এই সময়। প্রিয় বন্ধুরা, যদি আপনার নামের প্রথম অক্ষর দন্তস্ব দিয়ে হয় ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, আপনাদের জীবনে বহু কিছু পরিবর্তন হবে। অর্থনৈতিক উন্নতি হবে ঠিকই, কিন্তু কাজের চাপ বেড়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে কাজের দায়িত্ব আপনাকে নিতে হবে, এবং এর মাধ্যমে আপনি জীবনে কিন্তু উন্নতি করবেন। এই সময় আপনাদের জীবনে আর যাই হোক না কেন, বিভিন্ন রকমের গতি প্রকৃতির পরিবর্তন হবে। যেমন এই সময় আপনাদের জীবনে কিন্তু বিভিন্ন বিষয়, যেমনটা ধরুন টাকা পয়সা বাদ হলেও বিভিন্ন চিকিৎসার দিক থেকে চিন্তায় পড়ে যাবেন, বিশেষ করে গুরুজনদের চিকিৎসা। এই সময়টা বহু ভাইটাল, অর্থাৎ বাইরে গিয়ে চিকিৎসা করাতে হবে। সঠিক নিয়মে চিকিৎসা করাতে পারছেন, সঠিকভাবে ফেরত আসতে পারছেন, কোথায় যাবেন, কি করবেন, এই ধরনের মানসিক চাপগুলো কিন্তু এই সময় আপনাকে ঘিরে ধরবে। অর্থনৈতিক অবস্থা কিন্তু উন্নতি হবে না, এমন নয় যে আগে থেকে প্রচুর আয় বেড়ে যাবে, সেটি হবে না। শুধুমাত্র যেমনটি থাকে তেমনটি থাকবে। এছাড়া এই সময় কিন্তু আপনারা সামাজিক দিক থেকে কিন্তু বিশেষ উন্নতি করবেন, জ্ঞান বুদ্ধি বিদ্যা বাড়বে। কিন্তু এই সময়টি প্রচণ্ড চাপের মধ্য দিয়ে যাবে। শুধু চাপ নয়, দায়িত্ব রাখতে হবে। এই সময়
আপনাদের জীবনে দারুণ পরিবর্তন হবে, ইভেন অভিজ্ঞতার সম্মুখীন হবেন। তবে দাম্পত্য জীবন সুখের হবে, ভালো হবে, দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকবে না এমনটাই আশা করা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, যারা আমাদের এই ভিডিওটি যাদের ভালো লাগলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর মনে রাখবেন, এই সময়টা আপনাদের জীবনের জন্য ভাইটাল টাইম, কিন্তু আপনারা জীবনে কিন্তু সাকসেস পাবেনই পাবেন, অর্থাৎ জীবনে সাকসেস নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। জীবনে উন্নতি করবেন, সাকসেস পাবেন, শুধুমাত্র যে বিষয়টি আপনাকে চিন্তা করতে হবে সেটি হলো এই সময় আপনি সব কিছু মেনটেন কীভাবে করবেন, এই বিষয়টি একটুখানি কিন্তু চিন্তা করার বিষয়। তবে আপনি যে পথে যাবেন সেই পথে আপনি দারুণভাবে উন্নতি করবেন। প্রিয় বন্ধুরা, যারা আমাদের ভিডিওটিকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই সময় মানসিক চাপে থাকলে কোনো কিছু সমস্যা হবে না, সব সমস্যার সমাধান এরা নিজেরাই করে নিতে পারবে, এই বিষয়টি বলতে পারি। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন। নমস্কার।